অনেক। সে গতকাল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু সে 14 দিনের আগে বুঝতে পারলো না। অনেক ভাবছে সে সুস্থ আছে, কিন্তু সে তার আশেপাশের আরো 10 জন মানুষকে আক্রান্ত করছে। এই 10 জন মানুষও ভাবছে তারা সুস্থ আছে এবং তারা গিয়ে আরো 100 জন মানুষকে আক্রান্ত করছে। এভাবে 100 জন মানুষ আরো 1000 জনকে আক্রান্ত করছে। এদের কেউই জানে না কে সুস্থ আর কে তাদের মাঝে ভাইরাসটি ছড়াচ্ছে। অনেক যদি সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করত, তাহলে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারত না। আপনারা কি বুঝতে পেরেছেন সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?